আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই জানি যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই বোনদের উপর কেমন অত্যাচার চালানো হচ্ছে, কি বর্বর অত্যাচার চালানো হচ্ছে। তো এতদিন দোয়া করা ছাড়া আমাদের পাশে আর কোনো অপশন ছিল না। তো এটা আমাদের খুশির সংবাদ যে এখন আমরা ইচ্ছা করলেই বিকাশের মাধ্যমে ডোনেট করতে পারি তাদের জন্য, আমাদের মুসলমান ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি। তো চলুন ঝটপট করে দেখে নিই যে বিকাশের মাধ্যমে আমরা ডোনেট কিভাবে করতে পারি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে, মানে দেখানোর আগে, একটি অনুরোধ আপনাদের জানাবো যে আপনি, হ্যাঁ আপনি, অন্তত 10 জনের কাছে এই ভিডিওটি পৌঁছাই দেন, তারা জানুক যে কিভাবে ডোনেট করা যায়, এই নিউজটা জানুক যে হ্যাঁ বিকাশের মাধ্যমে ডোনেট করা যায়, অনেকে এই নিউজটা জানে না। তো ঠিক আছে, আমরা ঝটপট দেখে ফেলি, চলুন। প্রথমত বিকাশ অ্যাপস ওপেন করতে হবে। আপনার যদি বিকাশ অ্যাপস না থাকে তাহলে প্লে স্টোর থেকে ঝটপট ডাউনলোড করে নিন। বিকাশ অ্যাপস আমি ওপেন করলাম। ওপেন করে অবভিয়াসলি আমাকে তো পিনকোড দেওয়াই লাগবে। পিনকোড আমারটা আমি দিই। ওকে, দেখুন এখানে আমাদের যে বিকাশের মূল মেনু, এখানে আমরা চলে আসছি। সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, পেমেন্ট, অ্যাড মানি, পে বিল, টিকিট, তারপরে একটি অপশন রয়েছে মোর, বা বাংলায় তো এখন মেনুগুলো থাকে আরও, আরও এখানে লেখা রয়েছে। তো আরও এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে পার্টনার ভিত্তিক সেবাসমূহ, নিচে টিকিট, ইন্স্যুরেন্স, শপিং, ফুড, ট্রাভেল, গেমস, এই যে ডোনেশন, এই যে ডোনেশন, মানে নিচের লাইনে ডোনেশন। তো এই ডোনেশনে আমরা ক্লিক করব। ডোনেশনে ক্লিক করার পরে দেখেন এই যে প্রথমেই অপশনগুলো সব চলে এসেছে। প্রথম অপশন যেটা, এখানে ক্লিক করলে এখানে ফিলিস্তিন দূতাবাস, ঢাকা, অল্টার, ইউথ, এই টাইপের অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে যেখানে আপনি ডোনেট করতে পারেন। তো আমরা মূলত আজকে কথা বলছি ফিলিস্তিন দূতাবাস ঢাকা, এটা নিয়ে। আপনি ফিলিস্তিন, তাদের যদি সাহায্য করতে চান তাহলে এই যে দূতাবাস ঢাকার যে প্রথম যে লাইনটি দেখছেন, এই অ্যাড্রেসে আমাদের ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে ফেলি। একটু ওয়েট করতে হবে আমাদের। তো এর ফাঁকে আমি বলে নিই যে আসলে বিকাশ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে এরকম একটি অপশন আমাদের খোলার খোলার খুলে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, কিছু দান করার। মানে এতদিন আমরা তো এখানে কোনোভাবেই মানে উপস্থিত বা কোনোভাবেই হেল্প করতে পারতেছিলাম না একমাত্র দোয়া ছাড়া, কিন্তু এটা একটা অপশন আমাদের জন্য। তো দেখুন এখানে একটা ফর্ম আসবে, এই ফর্মে আপনার নাম ইংরেজিতে লিখুন, আপনার ইমেল ইংরেজিতে লিখুন, পরিচয় দিতে অনিচ্ছুক যদি আপনি হন তাহলে এগুলো কিছুই লেখা লাগবে না, কিচ্ছু লেখা লাগবে না। যে অনুদানের পরিমাণ ইংরেজিতে লিখুন। তো এই ফর্মটা আপনি পূরণ করতে চাইলেও পূরণ করতে পারেন, আবার না চাইলেও সমস্যা নাই। তো আমি মূলত এখানে পরিচয় দিব না, পরিচয় দিতে অনিচ্ছুক, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এবং অনুদানের পরিমাণ যেটা, সেটা আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। ওকে, আপনার যে কোনো পরিমাণ আপনি ডোনেট করতে পারেন, 10 টাকাও ডোনেট করতে পারেন, কোনো প্রবলেম নাই। যে আমি এখন সাবমিট করে দিব। প্রতিষ্ঠান সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এখানে একটি অপশন রয়েছে নিচে, এখানেও ক্লিক করতে পারেন। আমি সাবমিট করে দিব। সিম্পলি সাবমিট করে দিলে দেখুন এখানে আবার ইন্টার পিন, অর্থাৎ বিকাশের যে পিন নম্বর সেটা চাচ্ছে। পিন নম্বরটি দিয়ে দিই। ওকে, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম, কনফার্ম, ইয়েস, কনফার্ম হয়ে গেছে যে অনুদান প্রাপক প্যালেস্টাইন এম্বাসি ঢাকা, এবং আমি যে পরিমাণ টাকা অনুদান করেছি, মানে ডোনেট করেছি, সেটার অ্যামাউন্ট এখানে চলে এসেছে, কবে আমি ডোনেট করলাম এটাও চলে এসেছে, একেবারে অথেন্টিক, এখানে কোনো সমস্যা নেই, একেবারে নির্ভরজাল। আপনারা এটা করেন কারণ তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, মুসলমান হিসাবে আমাদের কর্তব্য। যারা 18-র নিচে রয়েছেন তাদেরকে বলি, আপনারা, তুমি করে বলি, তোমরা তো অনেক টাকা খরচ করো, খেতে খরচ করো, বা একটা চিপস কিনতে গেলেও 10 টাকা লাগে, তো তুমি 10 টাকা হলেও ডোনেট করো এখানে, ঠিক আছে? এই তো, এইভাবে আমরা ডোনেট করতে পারবো মূলত। আর এই ভিডিওটি শেয়ার করেন আপনাদের ফ্রেন্ড, অন্তত 10 জনের কাছে শেয়ার করেন, তাহলে হয়তো আমি বেশি দিতে পারছি না, বাট আমার কোনো ফ্রেন্ড হয়তো বেশিও দিতে পারে। সেজন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা যত পারেন তত শেয়ার করেন, তত শেয়ার করেন এবং মেসেঞ্জারে দেন, হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, এই ভিডিওটি সেন্ড করেন, তারা জানুক যে হ্যাঁ ডোনেট করা যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন।